Islam se naba

চারটি অনুষ্ঠান জার্মানি থেকে সম্প্রচার করা হয়ে যাবে হবে এবং সবসময়ের মতো এটি লাইভ হবে আপনারা জানেন রায় অনুষ্ঠান আমরা আপনাদের সমীপে উপস্থাপন করি যাতে সেসব প্রশ্ন যা আপনাদের মাথায় আছে ইসলামী শিক্ষা সম্পর্কে বা হজরত মসি মোহাম্মদ আলাহ ইসলাম যিনি জামাতের পবিত্র প্রতিষ্ঠাতা তার ধর্মবিশ্বাস এবং তার শিক্ষা সম্পর্কে আমাদের এই অনুষ্ঠানের রীতি কিছুটা এরকম হবে যে আমরা শুরুতে যে নির্ধারিত বিষয়ে এই সম্পর্কে আলোচনা করব এরপর ইনশাল্লাহ যে প্রশ্ন এই অনুষ্ঠানে আপনারা আমাদের কাছে পাঠাতে থাকবেন সেই প্রশ্নগুলো আমরা এই অনুষ্ঠানে অংশ বানাবো আজকে যে বিষয়ে আমরা আপনাদের সামনে আলোচনা করতে চাইব যে আলেমগন এই আলোচনার বিষয়ে যোগদান করবেন তাদের মধ্যে আছেন মোকার মোতরাম রাশেদ আহমদ সাহেব অনুরভাবে মোতরাম রহমতুল্লাহ বন্দেসা সাহেব আছেন তাদের উভয়কে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত যশবৃন্দ পবিত্র কোরআনে আল্লাহতালা বলেছেন ওয়া ওয়াইমিন উম্মাতিন ইল্লাহ খালা ফি নাজির আল্লাহ তালা প্রত্যেক জাতির প্রতি কোনো না কোনো নবী এবং রসুল প্রেরণ করেছেন এর পাশাপাশি মহানবী সাল্লাহ আলু একটি হাদিসে বর্ণনা করেছেন কোদাত এক লক্ষ চব্বিশ হাজার এর কাছাকাছি নবী রসুল পাঠিয়েছেন সেসব নবী রসুলদের একটি মৌলিক কাজ ছিল যে মানুষ এবং খোদার মাঝে একটা নিবিড় সম্পর্ক প্রতিষ্ঠা করা খোদা তোলার সঙ্গে মানুষের সম্পর্ক গড়ে তোলা সেসব নবী তাদের প্রাথমিক জীবন আর বিশেষ করে তাদের দাবির পূর্ববর্তী জীবন এই জীবন সম্পর্কে যদি আমরা যাচাই করে দেখি তাহলে ইতিহাস থেকে যেটি আমরা জানতে পারি তা হলো সেসব নবী রসুল দাবির পূর্বে সেই নবীদেরকে তাদের যুগে তাদের জাতির লোকেরা তাদেরকে আশার আলো হিসেবে দেখত এবং যখন খোদাতলা সেসব নবীদেরকে নবতের পদে ভূষিত করেন এর পাশা সঙ্গে সঙ্গে সেই জাতি যারা তাদেরকে আশার আলো হিসেবে দেখতেন তাদের বিরোধী হয়ে যায় এবং তাদের অনুসারীদের বিরোধী হয়ে যায় আর শুধু মাত্র তাদের দাবিকেই মিথ্যা আখ্যা দেয়নি বরং তাদেরকে দৈহিকভাবে কষ্ট দিয়েছে এর পাশাপাশি তাদেরকে বিভিন্ন ধরনের বিপদ আপদের সম্মুখীন হতে হয়েছে শুধু তাই নয় বরং অ করা হয়েছে বা কটু ভাষা ব্যবহার করা হয়েছে নোংরা ভাষা ব্যবহার করা হয়েছে তাদের বিরুদ্ধে অর্থাৎ যেন এই নবীর মর্যাদা পরিপন্থী কোনো কাজ করা হয় বা কথা বলা যায় এর বিপরীতে আমরা দেখি যারা নবী নবীরা এসেছেন যারা খোদার পক্ষ থেকে নবুয়তের আসনে সমাসী হতেন তাদের আচরণত এই দুঃখ কষ্ট আর দুঃখ বেদনা কষ্ট ক্লেশ ও সর্বদা তাদের তাদের আচরণটি ছিল তারা ধৈর্য শিক্ষা দিয়েছেন তাদের বৈশিষ্ট্য ছিল ছিল তারা ক্ষমা এবং মার্জনার পন্থা অবলম্বন করেছেন আর এই যুগে নবীদের জীবনে আমরা সবচেয়ে বড় দৃষ্টান্ত দেখতে পাই মহানবী সাল্লাহ আলাইসাল্লামের আদর্শ এই বিষয়ে আমরা ইনশাল্লাহ আজ আলোচনা করব যদি বিভিন্ন ধর্ম পৃথিবীতে রয়েছে যেসব ধর্ম আল্লাহর পক্ষ থেকে এসেছে তাদের মাঝে মতবিরোধ আকারে বা ধর্মের অবমাননা করা হয় এর শাস্তি কি বর্ণনা করা হয় এর কোনো শাস্তি হওয়া উচিত কিনা এই সকল বিষয়ে আমরা ইনশাল্লাহ আমাদের অনুষ্ঠানে আলোচনা করব আর আজকের এই অনুষ্ঠানের সঙ্গে আমরা আমাদের যে প্রথম প্রশ্ন মহতার মৌলানা রাশেদ সাহেবের সমীপে রাখতে চাই বর্তমান সমাজে আমরা দেখি স্বাধীনতা আর বিশেষভাবে নিজের মতামত ব্যক্ত করার ক্ষেত্রে মানুষ বাক স্বাধীনতার উপরে অনেক জোর দেয় এই বিষয়ের প্রতি যদি আমরা ধর্মের অবমাননা এবং ধর্মের সম্মান হানি করার বিষয়টি যদি দেখি সর্বপ্রথম যে বিষয়টি দেখব যদি কেউ যদি বাক স্বাধীনতা রাখে তাহলে ধর্ম সম্পর্কেও সে নিজের মতামত দিতে পারে অথবা বাক স্বাধীনতার কিছুটা সীমা থাকা উচিত এ বিষয়ে আমাদের কিছুটা নির্দেশনা দিবেন বিসমুল্লাহ রহমান রাহিম দেখুন বর্তমান সময়ে মানুষের যে প্রবণতা স্বাধীনতার নামে আমি যা পঞ্চায়েতে তাই বলবো কিন্তু অন্যকে কিছুই বলতে দেওয়া হবে না অন্য লোকদের কিছুই বলতে দেওয়া হবে না এই কাজটি যখন উভয়ের পক্ষ থেকে হবে তখন ঠিক আছে এক পক্ষ নিজেদেরকে স্বাধীন বলে আর অন্য দল যারা নিজেদেরকে মলবি অথবা ধার্মিক হওয়ার দাবি করে এই উভয় শ্রেণী মলবি কেননা মলবি বলা হয় তাদেরকে যাদের দৃষ্টি হচ্ছে সংকীর্ণ তারা বলে যে আমার স্বাধীনতা শর্তহীন কিন্তু অন্য কারো আমার ব্যাপারে বলার অধিকার নেই এই ধরনের যে স্বাধীনতা যখন আপনি মানব স্বভাবের মধ্যে দেখবেন আল্লাহ আল্লাহতালার যে আইন বা বিধান যা আল্লাহ তালা মানুষের স্বভাবের মধ্যে নিহিত রেখেছেন এতে আমরা দেখি এ ধরনের কোনো স্বাধীনতা কোনো পুরব্যবস্থাপনায় আপনি দেখতে পাবেন না আল্লাহ কোনো মানুষ আল্লাহকে মানুষ বা না মানুষ এটি ভিন্ন কথা কিন্তু আমরা যেটা দেখতে পাই এই প্রাকৃতিক বিধানের মধ্যে সব ধরনের স্বাধীনতার মধ্যে কিছুটা ঘাটতি রয়েছে যদি একটা সীমা আছে যদি সেই স্বাধীনতা সীমা ছাড়িয়ে যায় তাহলে ধ্বংস আসবে কেউ যদি কেউ চাঁদ যদি বলতে আরম্ভ করে আমি আমার আমি আমার স্বাধীনতার ক্ষমতা ব্যবহার করে আমি সূর্যকে আলোবিহীন করে দিব তাহলে ধ্বংস ছাড়া আর কিছুই আসবে না আর হৃদয় যদি বলে যে আমি ফুসফুসের জায়গায় কাজ করব। আর ফুসফুস যদি বলে আমি হৃৎপিণ্ডের জায়গায় কাজ করব প্রত্যেকের নিজ নিজ গণ্ডিতে স্বাধীনতা আছে কিন্তু অন্যের গণ্ডিতে যদি চলে যায় তাহলে মৃত্যু ছাড়া আর কিছুই আসবে না ধ্বংস ছাড়া আর কিছুই আসবে না উদাহরণস্বরূপ আমাদের ব্যক্তিসত্তায় এই সেল ভাঙা বা গড়ার একটা ব্যবস্থাপনা আছে যদি এই যে সেল এটি যদি সীমা ছাড়িয়ে অন্য কোনো প্রতিক্রিয়া দেখাতে আরম্ভ করে তাহলে ক্যান্সার হয়ে যাবে এছাড়া আর কোনো উপকার তো হবে না তাই এই যারা এভাবে আর স্বাধীনতার কথা বলে এই স্বাধীনতার অর্থ হচ্ছে ধ্বংস আসবে ক্যান্সার হবে সেই সমাজের বা সেই পরিবারের ক্যান্সার হওয়া ছাড়া আর কিছুই হবে না তাই মহানবী সাল্লাহ আসলাম বলেছেন যে ইসলাম হচ্ছে প্রকৃতিসম্মত ধর্ম তাই মহানবী সাল্লাহ আসলাম প্রত্যেককে তার কি অধিকার আছে তাও বদলে দিয়েছেন এবং তার যে দায় দায়িত্ব রয়েছেন তাও বলে দিয়েছেন এমনটা হতে পারে না শুধুমাত্র আপনি আপনার অধিকার চাইবেন অধিকার হচ্ছে আমার স্বাধীনতা আমার স্বাধীনতা এর ফলে ধ্বংস ছাড়া আর কিছুই আসবে না এই কারণেই আপনি পৃথিবী থেকে তাকিয়ে দেখুন কোনো ব্যক্তি কোনো সংগঠন কোনো নেতা যদি কোনো বিশেষ শ্রেণী এবং কোন বিশেষ লোকের অধিকারের প্রতি দৃষ্টি দেয় বা অন্যদের প্রতি দৃষ্টি না দেয় তাহলে নৈরাজ্য ছাড়া আর কিছুই দেখা যায় না আল্লাহ তালা পবিত্র করেন এই সম্পর্কে বলেছেন আল্লাহ আহ ইহুবুল ফাসাদ আল্লাহ তালা নৈরাজ্য পছন্দ করে না স্বাধীনতার নামে অবমাননা বা অপমান করা এটি অনেক বড় অপরাধ অর্থাৎ ভ্রান্ত কাজ অপরাধ এই কারণে বে নৈতিকতা দৃষ্টিকোণ থেকে এর কোনো মূল্য নেই স্বাধীনতার নামে কোন ধরনের নবীর যদি অবমাননা করায় সেই নবী যিনি হন না কেন এর ফলাফল কি দাঁড়াবে এর ফলাফল ঐশী শাস্তিকে আমন্ত্রণ জানানো ছাড়া আর কিছু না সে যে জাতি করবে কেন সে উন্নতি উন্নয়নশীল জাতি করুক বা মডার্ন জাতিই করুক না কেন যে জাতি কোনো নবীর অবমাননা করবে বা যে ব্যক্তি কোনো নবীর অবমাননা করবে সে শাস্তি পাবে দেখুন হসরত আমিরুল মোহামিন কয়েক বছর ধরে লাগাতার দৃষ্টি আকর্ষণ করছেন যে সমস্ত দেশে মহানবী সাল্লাহ আলবাসম অবমাননা করার চেষ্টা করা হয়েছে তখন হস্তা আমিরুল মোমিনিন খালিফদুর মসি আল্লাহ খাহে সঈদুল্লাহ বিনা আজিজ বারবার দৃষ্টি আকর্ষণ করছেন যে দেখুন মোহাম্মদে মোস্তফা আস আসলামের কে অবমাননার ফলে তোমরা শাস্তিকে নিমন আমন্ত্রণ জানাচ্ছ আর আজ আমরা বিশ্বের অবস্থা কি দেয় দেখছি বড়ো শান্তিপূর্ণ আর সব দিকে শান্তি নিরাপত্তা ছিল এখন তাদের মধ্যে ভয় ভীতি ছেয়ে গেছে যে আমরা যদি এর থেকে বিরত না হয় তাহলে শাস্তি এসে যাবে কোন নবীর অবমাননা করা হোক যে কেউ কোনো নবী অবমাননা করবে সে কোথাও শাস্তিকে আমন্ত্রণ জানাবে তাই প্রত্যেক ব্যক্তির নিজের সীমার মধ্যে থাকা উচিত ছোট্ট একটি কথা এখানে বলে দেই যে মৌলভী এবং নবীর মধ্যে পার্থক্য আছে মৌলভী সে বলে যে যে আমার মতো চিন্তা করে না আমার বিশ্বাস মানে না তার গলা কেটে ফেলেও কিন্তু নবী কখনো এমন কথা বলেন আল্লাহ তালা বলেন আল্লাহ কা বা খেউ নাফসা কা আল্লাহ ইয়া কোনো তুমি কি নিজে নিজেকে ধ্বংস করে ফেলবে এই কারণে যে কেউ তোমার প্রতি ইমান আনছে না তাই যে ব্যক্তি অন্যকে বোঝাতে চায় সে যার তরবত যে যার তর্বিয়ত করবে তাকে কষ্ট দেয় না মহানবী আসলাম বা অন্য নবীরা নিজেদের হৃদয়কে কষ্ট দিয়েছে আরেকটি প্রত্যেক ব্যক্তিকে নিজের গণ্ডিতে থাকতে হবে স্বাধীনতার অর্থ এই নয় যে নবীরা তো অনেক বড় পদমর্যাদা রাখে কোনো সাধারণ মানুষও যদি কাউকে গালি দেয় বা কাউকে যদি অবমাননা করার কথা বলে তাহলে এটির অনুমতি নেই যে অনেক ধন্যবাদ রাহমতুল্লাহ সাহেব আমরা যদি ধর্মের বিষয়টিকে এই মাপকাঠিতে যাচাই করে দেখি প্রবীর কোরআনে এসেছে যে অন্যদের কাছে ইসলামের তবলিক করো যখন কারো সম্পর্কে কারো সাথে ধর্মীয় মতবিরোধ দেখা দেয় তখন এই ধর্মীয় পবিত্রতার অব অপনোদন বা ধর্ম অবমাননার নাম দেওয়া যেতে পারে কি এটি অত্যন্ত সংকীর্ণ মন মানসিকতা হবে যে একদিকে আমাদের বলা হবে যে আমি তবলিক করতে যাচ্ছি আর জানা কথা যখন আমি কাউকে তবলিক করব। তখন আমার ধর্মের সত্যতা আমি তার সামনে তুলে ধরবো আর অন্য ব্যক্তি আমার ধর্ম সম্পর্কে প্রশ্ন করতে চাইবে প্রশ্ন তখনই করবে যখন সে প্রশ্ন করবে যখন সে মানবে না তখনই প্রশ্ন করবে তখন সমগ্র বিশ্বই তো ধর্ম অবমাননার অপরাধে অপরাধী হবে এবং তাদের মস্তক ছিন্ন করার শাস্তি দেওয়ার কারণে পরিণত হবে বিষয়টি এমন নয় বাস্তব বিষয় হচ্ছে আসল কথা হচ্ছে যখনই নবী এসেছেন শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত প্রত্যেক নবী তবলিক করেছেন প্রচার করেছেন ও তাদের বিরোধীরা অধিকাংশই মানেনি আজ দেখুন সংখ্যার দিক থেকে সবচেয়ে বড় ধর্মের অনুসারীদের সংখ্যা হচ্ছে তাদের মতে মহানবী এখনও সত্য নয় নজবিল্লাহ তো এটি কি অবমাননা নয় তহ অবমাননার ভিত্তিতে আমরা প্রত্যেকে কি হত্যা করব। এই প্রশ্নটি আমাদের বুঝতে হবে এই উত্তরটি আমাদের মাথায় রাখতে হবে এই বিষয়টি যদি আমরা আরও বুঝতে চাই তাহলে পবিত্র কোরআন বিভিন্ন জায়গায় মৌলিক নীতি বর্ণনা করেছে যাকে আমরা মাপকাঠি বানিয়ে যে যেটাকে যে মানদণ্ডে আমরা সত্য মিথ্যাকে যাচাই করব তখন আমরা সেই মানদণ্ডের ভিত্তিতে সত্য দেখতে পাব আমরা চেষ্টা করব। আমরা যেন দর্শকদেরকে সেই মৌলিক শিক্ষা মৌলিক নীতি যা কোরআনে বর্ণিত হয়েছে তা এমটির পর্দায় যেন সেই আয়াতগুলো দেখানো হয় যখন আমরা আয়াতগুলি দেখাবো এমটিতে আপনারা দেখতে পাবেন সেখানে তিন ধরনের অনুবাদ আপনারা দেখতে পাবেন এজন্য আমরা তিনটি ও অনুপাদের উল্লেখ করছি কেননা আমাদের উপমহাদেশে অধিকাংশ মানুষ এমন যারা এই তিনটি ফেরকার অনুসারী বড়টি মুসলমানদের বড় ফেরকা হচ্ছে আশিয়াদের তাদের অনুপাত আপনাদেরকে দেখাবো এরপর মুসলমানদের মধ্যে একটি বড়ো ফেরকা আছে আহলে সুন্নাত তাদের দুটি বড় অংশ আছে একটি হচ্ছে ইমাম আহমদ রেজা খান বেরেলবি সাহেবের অনুসারী তাদের অনুবাদও আমি আপনাদেরকে দেখাবো একইভাবে দেওবন্দী মতবাদের অনুসারেই আশাবালী সান থানবি সাহেবের অনুবাদ যে অনুবাদ উপস্থাপন করছি বা যে ব্যাখ্যা করছি দর্শক আপনারা দেখতে পাবেন যে আপনারা নিজেরাই এই অনুবাদ মানেন বিশ্বাস করেন উদাহরণস্বরূপ শিরোভাকারা আল্লাহ তালা বলছেন নীতি হচ্ছে লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন মানদণ্ড একই থাকবে আমরাও জুলুম করব না বা আমাদের উপরও জুলুম করা হবে না না তোমরা জুলুম করবে না তোমাদের উপরে জুলুম যেন করা না হয় এমন যেন না হয় আমি জুলুম করবো তাহলে ঠিক আছে কিন্তু অন্য যদি কোনো অন্যায় করে তাহলে এটি জুলুম বলা হবে আমি করলে ঠিক কিন্তু সেই একই কাজ যদি অন্য কেউ করে তাহলে সেটি আমরা সহ্য করব না যদি জুলুম হয়ে থাকে তাহলে উভয়ের পক্ষ থেকেই সমানভাবে জুলুম হবে যদি জুলুম না হয় তাহলে উভয়ের জন্যই এটি প্রযোজ্য হবে না দেখুন যদি তবলিক করতে হয় আমি বলি খ্রিস্টানের অমুক অমুক বিশ্বাস সঠিক নয় তাহলে আমি যদি আপত্তি করি এটি যদি অপমাননা না হয় তাহলে আমার বিশ্বাস সম্পর্কে কেউ যদি আপত্তি করে তাহলে সেটি অপমাননা হতে পারে না একইভাবে এই বিষয়টিও গুরুত্বপূর্ণ সুর আনামে আল্লাহ তাবসেন বিশেষভাবে সম্বোধন করে বলছেন নির্দেশনা দিয়েছেন হে মুসলমান তোমরা অন্যদের মিথ্যা উপাস্যকে গালি দিও না বিরুদ্ধবাদী যারা আছে তারা না জানার কারণে তারা অজ্ঞতা বসে তোমাদের আল্লাহকে গালি দেবে তোমাদেরকে গালি দেবে কারণ কি কাদা আল কাজ জাইয়ানা লেকুল্লে উম্মাতিন আমালাহম আল্লাহর এর কারণ বর্ণনা করছেন প্রত্যেক জাতিকে প্রত্যেক জাতি যে বিশ্বাস রাখে বা যার উপরে আমল করে এটি তাদের সামনে সুন্দর করে দেখা হয় যেন তারা মানে যে আমার বিশ্বাস সঠিক তাই তারা তাদের মতবাদের উপর প্রতিষ্ঠিত আমি যে বিশ্বাস পোষণ করি তা যদি সঠিক না হয় তাহলে আমি বিশ্বাস পাল্টে ফেলব দেওবন্দির অনুসারীরা যদি এটি বুঝতে পারবে যে দেওবন্দি বিশ্বাসে যে শিক্ষামালা আছে এটি ঠিক না হয় তখন তারা এটি পরিত্যাগ করবে তাই আল্লাহ তালা বলছেন যাইয়া না লেখ করলে প্রত্যেক গোত্র প্রত্যেক যা গোষ্ঠী নিজের নিজের বিশ্বাসকে সঠিক বলে বিশ্বাস করে তাই তারপর প্রতিষ্ঠিত আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন মুস পুণ্যবান মুসলমান হওয়ার জন্য আবশ্যক তিনি যেন তবলিক করেন তবলিক কীভাবে করবে এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আর তবলিক অন্য যখন করা হবে তখন অন্যের সঙ্গে ধর্মীয় তর্ক বিতর্ক হবে আমি আমার আর্গুমেন্ট দিচ্ছি এ কাউন্টার করার জন্য আমার বিশ্বাসের উপরে আপত্তি করবে ওপর দল তখন কি করতে হবে সুরা না হলে তালা বলছেন আল্লাহর দিকে আহ্বান করো উদু ইলা সাবি রাব্বিকা বিল হেকমাতে ওয়া মা ইদাতিল হাসানাতে হুম বিল্লাতি হিয়া হাসান তোমরা তোমাদের মতামত উপস্থাপন করো আল্লাহর দিকে আহ্বান করতে গিয়ে আর সবসময় কোন পন্থা অবলম্বন করি যেটি সর্বোত্তম পন্থা আমি যখন সর্বোত্তম দলিল দিব তখন তারাও তাদের সর্বোত্তম দলিল উপস্থাপন করবে তাদের বিশ্বাস অনুযায়ী যদি তাদের প্রশ্ন করলে এটি তাদের জন্য আমাদের আমরা যদি তাদেরকে ধর্ম অপমাননা আখ্যায়িত করি তাহলে আমরা প্রশ্ন করলে তা আমাদের জন্য এই কথাই প্রযোজ্য হবে তাহলে কেতাব তাদের সঙ্গে আল্লাহ তালা বলছেন আসো আলোচনা করি তখন একটি হচ্ছে সাধারণ দলিল সাধারণ নয় দশটি দলিলের মধ্যে থেকে আপনি মনে করেন যেটি সবচেয়ে উত্তম সবচেয়ে ভালো সেটি আপনি ব্যবহার করবেন সুরান কপিদি বলছেন ওয়ালা তুজাদিলু দিলু আহালের কিতাবে ইল্লা বিল্লাতি হিয়া আহসান যদি আলে তাদের সঙ্গে ধর্মীয় বিতর্ক হয় তাইলে সর্বোত্তম দলিল যেটি তোমাদের হাতে আছে এটি উপস্থাপন করো উদাহরণস্বরূপে আল্লাহ তালা বলছেন মরিমে বলেছেন আল্লাহ বলছেন ঈশাল আসলামকে খোদা মানানোর যে বিশ্বাস এটি অত্যন্ত ভয়ানক বিশ্বাস আকাশ এবং পৃথিবী বিধন্ন হওয়ার উপক্রম হয় কথা শুনে খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ী তো সঠিক এটি কিন্তু আমাদের বিশ্বাস অনুযায়ী ভুল বা ভ্রান্ত আমাদের বিশ্বাস উপস্থাপন করা যদি এটি তাদের জন্য ধর্ম ধর্মার কারণ হয় আর যদি একতরফা হয় তাহলে এটি কত বিপজ্জনক কথা হবে বরং আল্লাহ তালা আমাদেরকে বলেছেন তবলিক করো তোমরা তোমাদের সর্বোত্তম দলিল উপস্থাপন করো সুরব বাকারে আল্লাহ তালা বলেছেন চিমা সাহেব মজার বিষয় ইহুদিরা দাবি করে জান্নাতে তারা প্রবেশ করবে খ্রিস্টানরা বলে না জান্নাতে আমরা প্রবেশ করবো আল্লাহ তালা বলেন তোমাদের এগুলি আকাঙ্ক্ষা এগুলি বাস্তবে সম্ভব নয় এবার আলাদা বলছেন জোর করে মুখ বন্ধ করে দাও না কুল হাতু, তু বুড় হা নাকুম তুম সাদ আলাদা বলছেন যে তোমরা যদি সত্যপাতি হয়ে থাকে তোমরা দলিল উপস্থাপন করো যদি কোনো খ্রিস্টান বলে আমার মতে জান্নাতে যাওয়ার পদ্ধতি হচ্ছে ইবনুল্লাহকে মানতে হবে আল্লাহর পুত্রকে মানতে হবে আল্লাহর বান্দা ইসল আসামকে আল্লাহর বান্দা নয় বরং খোদার পুত্র হিসেবে মানতে হবে আল্লাহ তালা বলছেন যদি তুমি এই বিশ্বাস পোষণ করো তাহলে এর পক্ষে দলিল উপস্থাপন করো এর চেয়ে বড়ো কথা আর কি হতে পারে এর চেয়ে বড় উদার মনা আর কি হতে পারে তোমরা তোমাদের দলিল দাও যখন বলা হয় যে অমুক ব্যক্তিকে কথা বলা বন্ধ করে দাও তার না কান মুখ বলে দাও তাকে বয়কট করো জোর করে থাপ্পড় মারো বা শাস্তি দাও এগুলো সবসময় দুর্বলতার লক্ষণ বা পরিচয় হয়ে থাকে যদি তারা বলে যে আমার মন চাইছি তোমাকে মারতে আল্লাহ তালা পবিত্র কোরআনে মারারও দিদি বলছেন যে পবিত্র কোরআন আল্লাহ এক বিস্ময়কর গ্রন্থ কেউ যদি বলে যে আমি মেরে কাউকে আমার দলিল বুঝাতে চাইব। আল্লাহ তালা পবিত্র কোরআনে মারার পদ্ধতি বলে দিয়েছেন সুরা আনফালে আল্লাহ তালা লিখেছেন সুরা আনফাল এমন যেখানে বদরের যুদ্ধের উল্লেখ করা হয়েছেন আপনারা জানেন সবাই যে শত্রুরা নিহত হয়েছিল কয়েকজন মুসলমানও বদরের যুদ্ধে শহীদ হয়েছিল যখন পুরো বিজয়ের স্মৃতিচারণ হয় তারপর আল্লাহ বলছে আজ যে বিজয় হয়েছে আজ যে শত্রুরা মারা গেছে যদি তারা মারা যায় এরা আজ মারা যায়নি মাইয়া হালেকা মান হালাকা না মান হাইয়া আজ যারা ধ্বংস হচ্ছে বা আজ যারা মারা যাচ্ছে বরং এরা পূর্বেই মারা গিয়েছে পূর্বেই ধ্বংস হয়েছে কিভাবে বাইয় না দলিলের আলোকে দলিল প্রমাণের আলোকে যে বাজবে লে ইয়াহাইয়া যে বেঁচে থাকতে চায় সে কিভাবে বেঁচে থাকবে বাইয়েনার মাধ্যমে দলিল প্রমাণের আলোকে আজ যদি জীবিত সেই বেঁচে থাকবে যে পূর্বেই জীবিত আছে যে দলিল প্রমাণ আলোকে জীবিত আছে আর যে দলিল প্রমাণ আলোকে মারা গেছে মৃত ও আহমদী আলে এই অনুবাদই করেছে উদাহরণস্বরূপ আমাদের আমাদের যা বারেন খা বারি সাহেব বলছেন যারা ধর্ম থেকে ধ্বংস হয়ে যায় বা দলিলের মাধ্যমে যে ধ্বংস হয় সেই ধ্বংস হয় যে দলিল দ্বারা ধ্বংস হয়েছে অর্থাৎ ধর্ম সম্পর্কে যদি আলোচনা হয় এরতে যদি মতবিরোধ হয় তাহলে এই আয়াতগুলো দ্বারা যে আপনি প্রমাণ করলেন তা হচ্ছে এগুলিকে ধর্মের অবমাননা বা ধর্মের অসম্মান বলা যেতে পারে না এটি তো খোদা নিজেই বলেছেন যে বিরোধিতা তো হবেই আর তোমরা তোমাদের সুন্দর আচরণের মাধ্যমে বা শিক্ষার মাধ্যমে প্রচার করবে যদি এ কথা প্রমাণ হয় যে আমাদের ভিতরে কথা বলে তাকে হত্যা করবে এটি তো হতে পারে না তাহলে তো তবলিগের পথি হয়ে যাবে নবীর আগমনের উদ্দেশ্যই তো ব্যাহত হয়ে যাচ্ছে যা এ সম্পর্কে আপনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন রাশেদ সাহেব এখনই আমরা এ সম্পর্কে কথা বললাম যদি মতভেদ থাকে তাহলে একেও অপমান অবমান আখ্যা দেওয়া যায় না তারপরও আমরা দেখি অনেক সময় বলা হয় যে এই ব্যক্তি অবমাননার লক্ষ্যে পরিণত হয়েছে আপনি আমাদেরকে বলুন কাকে অবমাননা বলা হয় ধর্ম অবমাননা কাকে বলা হয় আসল কথা হচ্ছে পবিত্র কোরআনের পড়লে আমরা দেখতে পাই পবিত্র কোরআনে কোনো মতামত ব্যক্ত করাকে অবমাননা বলে উল্লেখ করেনি যেভাবে আজকাল বলা হয় যেভাবে এখন বন্দেশা সাহেব পবিত্র কোরআনের আয়াত পাঠ করেছেন পবিত্র কোরআন স্পষ্টভাবে বারবার এ কথা বলেছেন ও হাতু বুরহান হা নাকুম ইনকুন্তুম যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে দলিল প্রমাণ নিয়ে আসো লাঠি শোটা নিয়ে আসো এই কথা বলা হয়নি যখন তোমাদের হাতে দলিল প্রমাণ থাকবে না তখনই তোমরা দলিলের পরিবর্তে হাতে লাঠি তুলে নেবে ইসলামের পক্ষ থেকে যদি কেউ লাঠি উপস্থাপন করে তাহলে তারা বলে ইসলামের কাছে কোনো দলিল প্রমাণ নেই আছে লাঠি পবিত কোরআন পাঠ করলে বারবার আমরা এই বিষয়টি দেখতে পাই যে হাত তো বোরহান আকুম ইনকুন্তুম সাদেক সত্যবাদী হয়ে থাকলে দলিল নিয়ে আসো বলা হয়েছে লাইক রাহিদ্দিন ধর্মে কোনো বড় বল প্রয়োগের সুযোগ নেই তোমরা যেহেতু ধর্ম অবমাননা করছো তাই আমি তোমাকে হত্যা করব। তুমি অমুক কথা বলেছো তাই আমি তোমাকে এটি শাস্তি দেবো এমন কোনো কথা আল্লাহ বলেনি আল্লাহ বলছেন কুলিল হাকুম এ র্বিকুম ফমান শাহ আলি ওমান শাহ আলি আকফুর সত্য এসে গেছে সত্য সমাগত এখন তোমার মানা বা না মানার দায়িত্ব তোমার দায়ী স্বাধীনতাও আছে তোমার দায়িত্বও তোমার যদি এই বিষয়টি গ্রহণ করা হয় বা মেনে নেওয়া যায় যে কেউ কেউ অবমাননার সংজ্ঞা দিতে চায় এবং সেই সংজ্ঞার আলোকে শাস্তি নিতে হয় তাহলে মুসলমানদের মধ্যে প্রত্যেক ফেরকা এতে বিভিন্ন ভিন্ন বিশ্বাস রয়েছে এখন নিজের বিশ্বাসকে সত্য আখ্যা দেয় এবং একাই সঠিক আখ্যা দেয় এবং এ এর অনুকূলে তারা বিভিন্ন ধরনের ফতোয়া দেয় যে অমুকে আমার বিশ্বাস মানে তাই অবমাননা আর অপরাধ অপরাধী দেহলবিরাও করে আহলাদিসও করে বেহলভিও করে আহলে কোরআনরাও এই ধরনের কথা বলে শিয়ারাও বলে সুন্নরাও বলে ভাই কথা হচ্ছে তহিন বা অবমাননা প্রত্যেকে নিজ নিজ শরীয়ত এবং নিজ নিজ সংজ্ঞা বানিয়ে নিয়েছে কোরআনের সাথে এর কোনো সম্পর্ক নেই পবিত্র কোরআন স্পষ্টভাবে বলছে ধর্মে কোনো বলপ্রয়োগ নেই যদি এটি আপনার চিন্তা থাকে এটি এর জন্য আপনি আল্লাহর সামনে জবাব দিবেন যদি এর অনুকূলে আপনার কাছে কোনো দলিল থাকে তাহলে আল্লাহ যাচাই করে দেখবেন যে সত্যিকার অর্থেই এর মধ্যে কোনো বস্তুনিষ্ঠ কিছু আছে কিনা আপনার সঙ্গ দেয় না পবিত্র কোরআন স্পষ্টভাবে বলে দিছে লাকুম দিন হুকুম ভালিয়া দিন কাকে বলেছেন কাফেরদের বলেছে কথা অথচ কাফের না মুর্শেক বা প্রতিমা পূজাদের বলছেন পত্রলোকদের বলেছে এমন কোনো ধর্ম নয় শের এটি তো ঐশী ধর্ম নয় তাদের মাঝে তো শের শেখানোর জন্য কোনো ধর্ম নবী তো আসেনি শের কে আল্লাহ বসেন লাকুম দিন বলে দিন তোমার জন্য তোমাদের ধর্ম আমার জন্য আমার ধর্ম আল্লাহর কাছে জবাবদিহিতার সম্মুখীন হবে অথচ আল্লাহ তালা পবিত্র কোরআনে শের খণ্ডন করে যা কিছু আল্লাহ তালা বলেছেন অন্য কোনো বিষয় সম্পর্কে এত বিস্তারিত আলোচনা করেন যতটা শির সম্পর্কে করেছে এরপর দেখুন আপনি জিজ্ঞেস করবেন যদি কোনো নির্দেশের অবাধ্যতা হয় এটি কি অবমাননার গণ্ডিভুক্ত হবে যদি এমনটি হয় তাহলে পবিত্র কোরআনে অগণিত আয়াত রয়েছে নবীদের অবাধ্যতা করা হয়েছে আল্লাহ তারা পবির করণে বলছেন হজরত নু আল্লাহ বলছেন সুরা নু এর আয়াত বাইশ কালা নুহু রাব্বি ইন্ম হে আল্লাহ তারা আমার অবাধ্যতা করেছে এখন এর যে শাস্তি একে যদি অবমাননা করা হয় বা শাস্তি নির্ধারণ করা হয় এর জন্য বা কারো দায়িত্ব থাকে তাহলে তো নবী ছিলেন তারই দায়িত্ব ছিল কিন্তু তিনি আল্লাহ তালা কাছে দোয়া করেছেন এই নাফরমানি বা অবৈধতার কারণে আল্লাহ তালা কাছে তিনি কিভাবে দোয়া করেছিলেন আর এই অবাধ্যতাকে বাধ্যতায় পরিবর্তন করার জন্য বেঈমানিকে ইমানে পরিবর্তন করার জন্য তিনি আল্লাহ তাদের কাছে দোয়া করেছিলেন এরপর দেখুন হজরত ইউনুস আলাইসালাতবাস্লাম এর যে অবাধ্যতা করা আছে এটি তো কারো কাছে গোপন নয় এমন এতটা অবাধ্যতা করেছিল যে আল্লাহ তালা ইউনুস আসলামের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে উপরে শাস্তি আসবে শাস্তি আসার পূর্বে ইউনুস আসলাম সেখান থেকে বের হয়ে যান জাতি এরপরে খোদা তালার প্রতি প্রত্যাবর্তন করে যখন খোদা তালার প্রতি তারা প্রত্যাবর্তন করে তখন শাস্তি তুলে যায় আজ ইনুসআসল আসলাম এই ক্ষেত্রে তার হৃদয় আসে যে আমি সেখানে ফেরত গেলে হয়তো তার আমার জাতি আমাকে মেনে নেবে কিন্তু আল্লাহ তালা এটা বলেনি যেহেতু তোমার অবমাননা করা হয়েছে তাই অবশ্যই আমি তাদেরকে শাস্তি দেবো যেহেতু তোমাকে অপমান করা হয়েছে তাই আমি শাস্তি দেব আল্লা শাস্তি দেওয়ার অধিকার তো আল্লাহ তালার কেননা নবীদের যারা অসম্মান করে আল্লাহ তালা কোনো না কোনোভাবে তাদেরকে শাস্তি দিয়েছেন কিন্তু এই জাতিকে ছেড়ে দিয়েছেন আর ওয়ালা তাকুন কাসায়বল হুদ আর তিনি বলছেন ইহুদিদের মতো হয়েও না ফসবির কামা সাবার উলুল আজমি যেভাবে খোদার বীর পুরুষ নবীগণ ধৈর্য ধারণ করেছে সেভাবে তোমরা ধৈর্য ধারণ করবে পবিত্র কোরআন বলছে যে 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 আমার চিন্তা বা মন মানুষকেও তা মানে না তারকে তার প্রতি অবমাননার আবাদ করো কুলিয়া আহলাল্লা দেখো কমপক্ষে আমাদের মাঝে যে একটা এক বিশ্বাস সেদিকে আসো অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করব না অথচ ইহুদি এবং খ্রিস্টানদের এবং মুসলমানদের তৌহিদের সংজ্ঞা কি এক পার্থক্য তো আছে তা সত্ত্বেও আল্লাহ তালা একথা বলেননি যে যে আসো তোমরা অবমাননা করেছো না তোমাদের এবং আমাদের বা অন্যান্য ধর্মের মধ্যে যে আমাদের সম্মিলিত যে বিশ্বাস তা এক্ষেত্রে সম্মিলিতভাবে তোমরা কিছু কাজ তো করো এরপর আল্লাহ তালা এরপরেও অন্যান্য ধর্ম সম্পর্কে বলেছেন তারা তাদের ভুল ভ্রান্তি আছে এমন জিনিস আছে যেগুলো দেখে আমাদের মনে হয় অবমাননা অসম্মান কিন্তু আল্লাহ তালা তাওয়ানো আল্লাল বেরে বাত্তা কোয়া ওলা তাওয়ানো আল ইসমে আলমান তাকোয়ার ক্ষেত্রে তাদের বিশ্বাস যেমনই হোক না কেন তাকোয়ার ক্ষেত্রে যদি কেউ সহযোগিতা চায় প্রতিযোগিতা করতে চায় তাহলে প্রতিযোগিতা করো যে নোংরামি আছে পাপ আছে ভুল ভ্রান্তি আছে বা পাপ আছে এক্ষেত্রে কোনো প্রতিযোগিতা করবে না এটি যে মন্দ বিশ্বাস সেক্ষেত্রে আমরা প্রতিযোগিতা করব না কিন্তু যদি তা সত্ত্বেও ভুল বিশ্বাস সত্ত্বেও তাদের মধ্যে কোনো পূর্ণ বিষয় থাকে তাহলে আল্লাহ তালা বসেন এক্ষেত্রে প্রতিযোগিতা করো একটি বলেননি যে তাদের বিরুদ্ধে চার্জ লাগানো হয়েছে শাস্তি দেবে এই ধরনের তহিন শাস্তির লক্ষ্যে পরিণত হবে কি না পবিত্র কোরআন দ্বারা এটি প্রমাণিত নয় নবীর যে অবাধ্যতা এটি অনেক বড় পাপ কিন্তু আল্লাহ তালা কোনো মানুষকে অধিকার দেয়নি যে যেহেতু তারা অবমাননা করেছে তাই তাদেরকে হত্যা করো তাদেরকে এই শাস্তি দেব এটা আল্লাহ বলেনি জাকাল্লাহ এখনও যে ফলাফলে আমরা পৌঁছলাম কারো সঙ্গে যদি মত দেখা দেয় তাকেও আমরা অবমাননা বলতে পারি না আর একই ধর্মের মধ্যে আমরা অনুসরণ করে যদি কোনো শিক্ষার উপরে কেউ আমল না করে তাহলে আমরা বলতে পারি না যে ধর্মের অবমাননা হয়েছে বা নবীর অবমাননা হয়েছে এটা বলতে পারে না যেভাবে খোদা চাইবেন তার সঙ্গে ব্যবহার করবেন এটি ভিন্ন বিতর্ক কিন্তু মৌলিক ফতোয়ার দিক থেকে আমরা এরকম কোনো ফতোয়া দিতে পারি না এভাবে যদি ফতোয়া দেয় আরম্ভ হয় তাহলে এটি তো ধ্বংসই ধ্বংস হবে বেরবিরা বলবে মহানবীষণ ছায়া ছিল তিনি নূরই নূর ছিলেন আর ওনারা বলে না তাদের দৃষ্টিতে তারা অবমাননা করছে আর যারা ছায়া মানছে না তাদের দৃষ্টিতে ওরা অবমাননা করছে তো মহানবী সাহেবকে নুরানি ইত্যাদি মানে তো এই বিতর্কের কোনো ফলাফল নেই এর এর ফলাফল হত্যা এবং ধ্বংসযজ্ঞ জজাকাল্লা রহমতুল্লাহ সাহেব এই বিষয়ে আমরা আলোচনা করব যে পবিত্র কোরআনে এমন কোনো উল্লেখ আমরা পাই কি যাতে যেখান থেকে এটি জানা যায় যে মহানবীশ্বাসনের পূর্বের নবীদের অবমাননা করা হয়েছে বা সেই যুগে যারা বসবাস করত তারা নবীদের সাথে কোনো ধরনের অবমাননাকর কাজ করেছে জাজাকাল্লা চিমা সাহেব মজার বিষয় হচ্ছে পবিত্র কোরআন উভয় ধ্যান ধারণার উল্লেখ করেছে প্রথমত সম্মিলিতভাবে বলেছে যে পূর্ববর্তী নবীরসুল যারা ছিলেন মহানবীশের পূর্বে যাদের স্মৃতিচারণ করা হয়েছে ববির কোরআনে সম্মিলিতভাবে তাদের অবমাননা করতে থাকা হয়েছে এরপর কোন কোনো নবীর বিশেষভাবে নাম উল্লেখ করে এবং তাদের জন্য অবমানাকর শব্দ বলা হতো তা উল্লেখ করেছে পবিত্র কোরআন এবং এটি সবাই জানে যে পূর্ববর্তী নবীদের ঘটনা একে পবিত্র কোরআন গল্প কাহিনী আকারে উপস্থাপন করেনি বরং উপস্থাপ এটি উপদেশের কারণ সুরা ইউসুফের শেষ আয়াতে আল্লাহ তালা বলেছেন লাকাত কানা ফি কাসা সেহিম ইবরাতুল্লিউল আলবাব পূর্ববর্তী নবীদের ঘটনার মধ্যে তোমাদের জন্য ইব্রত অর্থাৎ শিক্ষণীয় দিক রয়েছে যতটুকু আমি বলেছি যে কিছু আয়াতে পবিত্র কোরআন আমরা পাঠ করি বা দেখি দেখা যায় যে কোন ধরনের মানুষ অবমানা করেছে যেভাবে মহানবী আসলামের অবমাননা করা হয়েছে উদাহরণস্বরূপ এক জায়গায় আলাদা তালে বলেন মাই কালুলাকা ইল্লা মা কাদ কিলা আর রসুলে মিনকাব্লে মহানবী সাল্লাহ আসলামকে যা কিছু বলা হয়েছে আগামী অনুষ্ঠানে তা আমরা আলোচনাও করব ইনশাল্লাহ তা সব কিছু পূর্ববর্তী নবীদেরও বলা হয়েছে কাউকে দুটি বিষয় বলা হয়েছে কাউকে চারটি বিষয় বলা হয়েছে কিন্তু যা হোক সাবেক বা পূর্ববর্তী নবীদের এই কথাগুলো বলা হয়েছিল সুরা ইয়াসিনী আল্লাহ তালা বান্দাদের প্রতি পরিতাপ করে বলেছেন ইয়া হাসরাতান মা ইল্লা ইয় বিহি বিহিস্তাহ পরিতাপ বান্দাদের জন্য যখনই তাদের কাছে কোনো নবী বা রসুল আল্লাহর পক্ষ থেকে এসেছে কানু বিহি আসতা যেমন তারা তাদের নিয়ে পরিহাস করতো হাসি ঠাট্টা করত পরিহাস করত নবীদের সঙ্গে হাসি করা উপহাস করা এটি অবমাননা নয় তো আর কি এরপর পবিত্র কোরআন বলছে কাদালিকা মা মা আতাল্লা দিন আমিন কাবলিহিম ইল্লা কালু সাহরুন ও মজনুন মজার বিষয় হচ্ছে এমন মানুষ যাদের কাছে এর পূর্বে কখনো কোনো রসুল আসেনি ইল্লা কালু এই যে পূর্ববর্তী জাতি তারা কী বলতো সাহেরুন আও মজনুন যারাই এসেছিল তাদেরকে কেউ জাদুকর বলেছে আর কাউকে পাগল বা উম্মাদ বলেছে কাউকে উম্মাদ বলা পাগল বলা তার সঙ্গে উপহাস করা হাসিটা করা এটি কি অবমাননা নয় অমাউন এটিটো সুনত যখ কোনো ৰবি এচেছে তাকে হাজিৰটা কৰা হৈছে অমায়িম নবীন ইল্লা কানু বিস্তাজিউন কাউকে বলা হৈছে পাগল উম্মদ মজনুন যাদুকৰ এটি কি অৱমানকৰ নহয় আমাদের মধ্যে কাউকে যদি হাসি টাট্টা করা হয় তাহলে নয় মূল কথা তো এসে গেছে যে এই যে উপহাস এটিও অবমানার গণতভুক্ত কাউকে কারণ আমরা রাখা ভুল উপাধি দেওয়া নবীদের এমন কোন নির্ধারিত দৃষ্টান্ত পাওয়া যায় কি হজরত ইব্রাহিম আলাহি আসলাম সম্পর্কে আমরা জানতে পারি মজার বিষয় হচ্ছে উলুল আজম নবী তার সম্পর্কে তো বিশেষভাবে পবিত্র কোরআন উল্লেখ করেছে নাম উল্লেখ করে করে তাদের জাতিরা কেমন ছিল তাদের জাতির লোকেরা কেমন ছিল তারা কিভাবে তাদের নবীদের অবমাননা করছে সুরা কমরে আল্লাহ তালা বলছেন হজর নূ আলাহিস্লামের উল্লেখ করতে গিয়ে বলেছেন কজ্যাবৎ কাবলাহম অনুহেন। এর পূর্বে নূ আলাহসমের জাতিরা তাকে মিথ্যা বলে প্রতারণ করেছেন কাজাবু আবদানা আমাদের বান্দাকে অকানু মজনুনু ওয়াজ ওয়াজুজের নজিবুল্লাহ যে নূ আল্লাহিস সম্পর্কে কী কী বলেছিল মজনু সে পাগল ছিল উম্মা ছিল দেওয়ানা ছিল ওয়াজ দুজের এবং যাকে ধিকার দেওয়া হয়েছে যাকে তাড়িয়ে দেওয়া হয়েছে এরপর লেখা আছে হজরত নু আল্লাহিস্লা সম্পর্কে বলা হয়েছে সুরা মোমনে আয়াত রাজুলুন বিহি জিন্না নু নূ আল্লাহিস্লাহসালাম সেই ব্যক্তি যাকে জুনুন উম্মাদার তার উপরে ছেয়ে যেত আজকে আমাদের মধ্যে কেউ যদি বলা হয় যে পাগল হয়ে গেছে তাহলে পুরো জগৎ টাকা নিয়ে হাসিটা করবে কোনো স্বাস্থ্যবান মানুষকে যদি বলা হয় যে মাজনুন সে কী করবে রাগ করবে নবীদের বলা হয়েছে এরপরেও হজরত নৌ আসলাত আসসালাতু জাতির বিরুদ্ধে অপরিত্যাপ করা হয়েছে ওমান আরাকা তাবাকা ইলা দিনা হজরত নউ আল্লাহ সাল্লা কিছু লোকেরা মেনেছিল তাদের নিয়েও উপহাস করা হয়েছে তার অনুসারী কারা রা রাজ আমাদের মধ্যে থেকে যারা সবচেয়ে লাঞ্ছিত তারাই তাকে মানছে তারা আর কি করবে মোট কটা নুয়াল হাসল বিতারিত বিতাড়িত বলেছে মজনুন বা উম্মাদ পাগল বলা হয়েছে যে তার মধ্যে উন্মাদনা ছেয়ে যেত উম্মাদনা পাওয়া যেত এটিকে অবমাননা নয় হজরত নু আল্লাহ সাল্লাত আসলামকে আল্লাহ বলেছিলেন যে তরবার নিয়ে তাদের মাথা কেটে ফেলো এটি তো বলেনি হজরত নূ আসলাম খোদা আল্লাহর সামনে আহাজারি করেন যার সংক্ষিপ্ত উল্লেখ মোকারম রাশেদ সাহেব করেছেন খোদা তাল্লা এরপর তার কৃপা হজরত নু আলাহসামের প্রতি অবতীর্ণ করেছেন যা অন্যদের জন্য শাস্তির কারণ ছিল হজরত ইব্রাহিম আল্লাহ আসল্লা আসলামের প্রতি পবিত্র কোরআন উল্লেখ আছে হজরত ইব্রাহিম আল্লাহ আস্লাত হুমকি দেওয়া হয়েছিল যে আমরা তোমাকে পাথর মেরে ধ্বংক করবো এক হচ্ছে মুখে মুখে অবমাননা করা এটা তো ভিন্ন কথা প্রথমে হুমকি দেওয়া হয়েছিল হসরত ইব্রাহিম আলাহ স্লাত আসলামকে অর্থাৎ অবমাননার পাশাপাশি দৈহিক কষ্টও দেওয়া হয়েছে এরপর কষ্টের পরবর্তী ধাপে তারা তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা পরিত্যাপ করছে আক্ষেপ করছেন হাজরত ইব্রাহিম আলাহ আস্লাত আসলামকে বলা হয়েছেন লাইলাম তান্তাহে লা আরজু মান্নাকা হাজ ইব্রাহিম আলাহাইসালাহ আসলাম চাচা ছিল বলছে তুমি যদি বিরত না হও তোমার কর্মকাণ্ড হতে বিরত না হও তাহলে তোমাকে পাথর নি হত্যা করা হবে এর চেয়ে কম আর কিছু হতে পারে না এরপর ইব্রাহিম আলাহি ইসলামের জন্য পবির কোরআন আরেক জায়গায় এসেছে যখন তিনি প্রতিমা ইত্যাদি ভেঙে ফেলেছিলেন তখন বলেছিলেন যে এখন সিদ্ধান্ত হয়ে গেছে এখন বলছে কালু হাররে কুহু ওয়ান শুরু আলে হাতাকুম কী করতে হবে হাজ ইব্রাহিম আলাহিসে আগুনে নিক্ষেপ করো তাকে পুড়িয়ে মারো আর ইব্রাহিম আগুনে জ্বলতে থাকবে কি হবে আমাদের প্রতিমাদের সাহায্য হবে এতে ইব্রাহিম আল্লাহ ইসলামের যুগে যারা কাজ করত ইসলামের শত্রু বা সত্যের শত্রু যারা ছিল আজকাল বিভিন্ন ধর্মের প্রতি মৌখিক যারা ভালোভাবে ভালোবাসা রাখে ইসলামে এই শিক্ষামালের উপর আমল করার পরিবর্তে ইসলামের শত্রুদের মতো তারা কাজ করে আপনি এখানে দুজন নবীর উল্লেখ করেছেন আমরা অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব যদি সময় হয় তাহলে আমরা অন্য অন্য নবীর কথাও শুনবো আপনার কাছ থেকে যাতে মূলত এ কথাই পাওয়া যায় যে সকল নবীকে নিয়েই হাঁচিটা করা হয়েছে তাদের অবমাননা করা হয়েছে অসম্মান করা হয়েছে মোহাম্মদ আমার আশেদ সাহেব আপনার কাছে প্রশ্নটি রাখবো যে কোনো নবী তার যে অবমাননা করা হয়েছে কোনো কাউকে শাস্তি দিয়েছিলেন কি অবমাননা করার কারণে আসল কথা হচ্ছে মৌলিক নীতি পবিত্র বর্ণনা করে দিয়েছে আল্লাহ তালা ইয়াসিনে ইয়া হাসরাতন আল এবাদ মা ইয়া তিহিম রাসুলিন ইানুবিহি ইস্তুন প্রত্যেক নবীর সাথেই হাসিটা বিরুদ্ধ করা হয়েছেন এই নবীদের মাঝে তারাও ছিলেন যারা অত্যন্ত প্রতাপান্বিত এবং যাদের কাছে ক্ষমতা ছিল শক্তি ছিল পবিত্র কোরআনে কোথাও উল্লেখ পাওয়া যায় না যে তিনি উপহাসকারীদের বা অবমাননাকারীদের সাথে এই ব্যবহার করেছে বা এভাবে তাকে আটক করেছে উদাহরণ একটি রয়েছে হজরত ইউসুফ আলাহিস আসলামের পুরো সুরা হজরত ইউসুফের নামে পুরো সুরা রয়েছে কোরআন শরীফে হজরত ইউসুফ আল্লাহ আসলাম ভাইরা তাকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল তারা তাকে দাস বানিয়ে পাঠিয়ে দিয়েছিল হজরত ইউসুফ আলাহ ইসল্ উপর এমন এক যুগ আসে যখন মহিলারা তার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র করেছিল এখন এই সবগুলোই হজত সালামের অবমাননা ছিল আল্লাহ তালা এরপর তাকে ক্ষমতা দিয়েছিলেন আর এমন ক্ষমতা সে যুগের যে ফেরাউন বা বাদশাহ ছিল তার কাছে হজ ইয়ুসু আসলাম ছাড়া অন্য কোনো মানুষ ছিল না সেই সিস্টেম পরিচালনা করার জন্য হজ ইউসুফ আলাহিস আসসালাম যে নবীর অবমাননার জন্য যদি কোনো শাস্তি নির্ধারিত থাকে তাহলে হজরত ইউসুফ আল্লামের এর উপর আমল করা উচিত ছিল হজরত ইউসুফ আলাইসাল আসলাম না তার ভাইদের বিরুদ্ধেও কোনো প্রতিশোধ গ্রহণ করেনি আর সেই মহিলাদের বিরুদ্ধেও কোনো প্রতিশোধ নেননি ক্ষমতা থাকা সত্ত্বেও বরং লা তাসিবা বা আলাই কুমুলিয়া ওমা তিনি তাদের সবাইকে ক্ষমা করে দিয়েছিলেন একইভাবে হজরত সুলাইমান দাউদ আলাইহিসাম হজরত সুলাইমান আসসালামের প্রতি যে অপবাদ আরোপ করা হয়েছিল আল্লাহ তালা তাহার ওমা কাফর আসলাইম সালাইমান কাফের ছিল না অস্বীকার ছিল না আর যারা অপবাদ আরোপ করেছিল তার সম্পর্কে বলেনি যে সোলোমান তরবার নিয়ে তাদের মস্তক ছিন্ন করেছিল এমন কোনো রেবায়ত নেই পবিত্র কোরআন তাহলে বর্ণনা করতো হজরত মুসা আলাহস্লাত আসলাম সম্পর্কে তারা কি করেছিল হজরত মুসলাম সম্পর্কে পবিত্র কোরআন উল্লেখ করেছে যে ভুলবশত তার হাতে এক মানুষ নিহত হয়েছিল মারা গিয়েছিল কিন্তু কোথাও কথা বলা হয়নি মুসা আলাহ আসসালাত আসলাম তাদেরকে অবমান করেছেন বলছেন আল্লাহ বলছেন ইয় উল্লাদা আমনু কাল্লা দিনা আজাও মুসা হ্যাঁ বিশ্বাসীরা যারা মুসাকে কষ্ট দিয়েছে তাদের মতো হয়েও না যারা তাকে তো অবমানা করেছে তাদের মতো হও না এর অর্থ কি এর মধ্যে মুসার বড় অপমাননা ছিল কিন্তু কোথাও উল্লেখ নেই যে মুসা আল্লাহ ইসল তাদেরকে হত্যা করেছেন আমার বিরুদ্ধে আমার অবমানা করেছে তাই তাদেরকে ধরে শাস্তি উদাহরণসব সামারি ছিল সে তাকে তিনি তাকে হত্যা করেছিলেন না করেননি এরপর বলছেন ফাবার রাহুল্লাহ মেম্মাকারু হাজর মুসা আল্লাহ ইসলামকে যখন অবমাননা করা তখন আল্লাহ কি বলছেন আল্লাহ মুসা আল্লাহ এর নির্দোষ হওয়া প্রমাণ করেছেন এটি সেই কাজ যা আল্লাহ তালা শুরু থেকে তার নবীদের সক্ষের সঙ্গে করে এসেছেন যারা বিরুদ্ধেবাদী বা বিরোধী তারা আল্লাহর নবীদের উপর বিভিন্ন ধরনের অপবাদ আরোপ করে তাদের অবমানা করে তাদের নিয়ে টাটা করে তাদের নিয়ে উপহাস করে কিন্তু আল্লাহ তালা নবীদের দোয়া গ্রহণ করেন এবং তাদের নির্দোষ প্রমাণ করেন কোথাও উল্লেখ নেই যে নবীরা পরবর্তীতে তাদেরকে তাদের অপবাদকারীদের শাস্তিতে আরম্ভ করছেন নেই দেখুন হজরত হুদ আলাইসলাত বলছেন তিনি হুদ জাতির প্রতি এসেছেন ওয়াতিলকা আদুন জাহাদু বে আয়াতের ও আসাও রুসুল্লাহ এই যে আদ জাতি এরা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছিল এবং রসুলদের অবাধ্য হয়েছিল অবমাননা করেছিল এবং এই অবাধ্যতা সত্ত্বেও আল্লাহ বলেননি যে এরপর নবীরা হত্যা করতে আরম্ভ করেছেন বা শাস্তিতে আরম্ভ করেছেন তা নয় আল্লাহ বলছেন ওয়াত্তাবাউ যে ফলাফল দাঁড়িয়েছিল তা কি ওয়াত্তাবাউ ফি হাজি দুনিয়া লানা ল এই পৃথিবীতে তাদের উপর অভিসম্পদ বর্ষিত হয়েছেন ওয়াইয়ামাল কেয়ামা এম কেয়াবৎ দিবসে তাদের প্রতি অভিসম্পদ হবে আলা আল্লাহ হুদ আল্লাহ সাল্লা যে জাতি সেখানে ছিল তাদের জন্য ধ্বংসই নির্ধারিত যে ফলাফল আল্লাহ সাল্লাহ সৃষ্টি করেছেন এই নবীর অবমানও যা করেছিল তারা তাদের ফলাফল দাঁড়িয়েছিল তাদের ধ্বংস হজরত সালে আলাহ সাল্লাত আসলাম যাকে সামু জাতির প্রতি পাঠানো হয়েছিল যে ঘটনা ঘটেছিল তা জানা আছে এর ফলে হজরত হুলা হুদ আলাহিস্লাহ আসলামও কাউকে হত্যা করেনি হজরত হুদ কাউকে শাস্তিও দেননি দোয়া দিয়েছিলেন হজরত ইব্রাহিম আল্লাহ আসাল্লামের উদাহরণ এখনই আপনারা শুনলেন হজরত লু তালাহসাল্লাত আসলাম কথা শুনুন হজর লুত আলাইহা স্লাত আসলাম তিনি তার জাতি শুধু নয় বরং তার বাড়ির সদস্যা তার স্ত্রীও অবাধ্য ছিল তিনি তো দুর্বল ছিলেন বাইরের লোকদের না পারলেও অন্তত তার বাড়ির তার যে স্ত্রী চেয়ে তো দুর্বল ছিল তাকে তো হত্যা করতে পারতেন শাস্তি দিতে পারেন হত্যা করতে পারেন কিন্তু কিছু দেননি আল্লাহ তালাকে যদি কোনো শাস্তি দেন তাহলে দিতে পারেন কিন্তু লু তালসালাম দেননি হজরত ঈসার দিকে তাকিয়ে দেখুন হাজরত ইসা সম্পর্কে আল্লাহ তালার কথা এখানে লিখি অবি কফরিম ওয়াকাউলিম আলা মারিয়ামা বহুতান আজিমা হজরত ইসা আল্লাহ ইসলাতামের জন্ম সম্পর্কেই তারা অনেক বড় নোংরা অপবাদ আরোপ করেছিল ঠিক আছে এবং এই এই হাজরত মরিয়ামের প্রতিও তারা যে অপবাদ আরোপ করেছিল এটি উভয়ের জন্যই অপবাদ ছিল অর্থাৎ আল্লাহ তালার যে এক মোকদ্দাস বলিউল্লাহ মরিয়ম আলাহ আসলাম আর হজরত ইসা অপমানা ছিল উভয়ের অপ উভয়কে অপমান অসম্মান করা হয়েছে এ ভাল বোসেন তারা হজরত ইসা আল্লাহ আসলাম সম্পর্কে ও কালহিম ইন্না কাতালনাল মাসিহা ইসাবনা মারিয়ামা আমরা ইসব না মরিয়ামকে হত্যা করেছি তারা গর্ব করে বলছে কে কে সে ছিল সে আল্লাহ রসুল হয়ে ঘুরে বেড়াচ্ছিল আসলাম যে চাইতেন তার অনুসারীদের বলতে পারতেন এই যে কথা বলছেন যে দুই চারজনকে হত্যা তো করো এটি অবমাননা যারা করে তাদের জন্য শাস্তি আছে তাই দুই চারজনকে শাস্তি তো দাও তিনি এমনটি বলেননি তিনি সেই পদ্ধতি অবলম্বন করেছেন যে পদ্ধতি নবীর অবলম্বন করে থাকেন যখন তিনি ক্ষমতা পেয়েছিলেন বা তার অনুসারীদের মধ্যে মৌল বিশিটায় তারা সে কাজই করেছিল যা বর্তমান যুগে মোল্লারা করছে যে অবমাননা এটি শাস্তি অবমান্য শাস্তি এটি তারাও এর চেয়ে কম করেনি হজরত ইসা আসেমের সঙ্গে তারা এই এই কাজই করেছে হজরত ইসার অনুসরিয়া করেছে আল্লাহ তালা হজরত সোহেব আল্লাহ সাল্লাহ আসলাম উল্লেখ করে বলছেন কালাল মালা উল্লাদিনা নাস্তাক বারো মিন মিহি লান উখরা জান্নাকা ইয়া শোয়েব দিনা আমানো মা মিন কারিয়াতে না ওলা না মিন্তে না ফি মিলাতে না হে শোয়েব নবীদেরকে হুমকি দিচ্ছিল এটি তো জানা কথা এটি অনেক বড়ো অপমাননা এটি অনেক বড় অসম্মান নবীর জন্য তিনি বলছেন তোমাকেও দেশ থেকে বাড়িয়ে করে দেব তোমার অনুসারী দেশান্তরিত করবো হাজার সোহেব আলাহ সাহাতামের এমন কোনো প্রতিক্রিয়া আমরা দেখতে পাই না যে তিনি তাদেরকে কোনো শাস্তি দিয়েছিলেন বা এই অপমানের প্রতিশোধ নিয়েছিলেন আল্লাহ তালা এর যে ফলাফল বলেছেন বলেছেন ফা খাজাতমুর রাজপাতু ফাজবাহু ফিদ আর এরপর খোদার শাস্তি তাদেরকে দৃত করেছে ভূমিকম্প তাদের দৃত করেছে আমি শুরুতেই বলেছিলাম যে কোনো জাতি খোদার কোন নবীর যদিও উপহাস করে ঠাসি ঠাটা করে তারা আল্লাহ তালার শাস্তিকে আমন্ত্রণ জানায় আল্লাহ তালার শাস্তি তাদের উপরে আসেই আসে একইভাবে আল্লাহ তালা বলেছেন ওয়ালাকাদ কুজিবাদ মিন কাবলেকা ফা আলা আল্লাহ মা কাকুবু নাসুনা বলছেন হে মোহাম্মদ তোমার পূর্বে নবীর নিয়ে হাজিরটা করা হয়েছেন তাদের অবমাননা করেছে তাদের ধৈর্য করেছে এর মধ্যে আল্লাহ সাহায্য এসে যায় অর্থাৎ আল্লাহ তালার সাহায্য আসে যেটি নবীর সাহায্য এবং উন যারা করে বিদুবাদী তাদের জন্য শাস্তি হয়ে থাকে এই যে প্রশ্ন ছিল যে কোন নবী অবমাননার কারণে কষ্টের কারণে শাস্তি দিয়েছে কিনা আমার মনে হয় এই উত্তরই যথেষ্ট জা আপনি মহানবী সাহসম সম্পর্কে কোনো কথা বলেনি ইনশাল্লাহ মহানবী সাহসমের জীবন চরিত নিয়েও আমরা দেখব এই বিষয়টি রহমতুল্লাহ সাহেব বলবেন এক বন্ধু প্রশ্ন করেছেন তার প্রশ্নটি উপস্থাপন করব মোহাম্মদ আম রাশেদ সাহেব সকল নবীর উল্লেখ করেছেন তিনি হজরত মসি মাহমুদ আলাহ সাল্লা আসলামের বরাতে জানতে চান জামাতে আমাদের যিনি প্রতিষ্ঠাতা যে সে সমস্ত অনিষ্টকারী মৌলভী যারা আমাদের তবলিগের সময় হজরত মসি মাহমুদ আলাহ সাল্লা আসলামের অবমাননা করে হজরত মাসি মাহমুদ আলাহ সাল্লাত আসমের আবির্ভাব মহানবী পুনর আবির্ভাবের আকারে হয়েছে যে শাস্তি হাজরত রসুল্লাহ সালাল্লাহাম এমন অনিষ্টকারীদের জন্য বর্ণনা করেছেন সেই শাস্তি হবে পবিত্র কোরআনে বর্ণনা করা হয়েছে সুরা হাজারে আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা বলছেন ইন্না কাফাইনা কাল মুস্তহিম হে নবী সাল আল্লাস আমরা তোমার পক্ষ থেকে আমরাই তোমার পক্ষে উপহাসকারীদের জন্য যথেষ্ট এই সুরার শেষ দিকে আল্লাহ তালা বলেছেন আমরা জানি যে যেভাবে তারা নোংরা কথাবার্তা বলে ভ্রান্ত কথাবার্তা বলে এর ফলে তোমার হৃদয়ে চরম বেদনাতুর হয় ফাঁসাববে বেহাম দে রাব্বেকা ওয়াকুম মিনাসিদ্দিন এমন পরিস্থিতিতে খোদাতলার আরও মহিমাকীর্তন করা উচিত এবং সেজদা করা উচিত সেজদায় পতিত হওয়া উচিত বাহ্য তো আমাদের যে নির্দেশ দেওয়া হয়েছে যেভাবে পবিত্র কোরআনও নির্দেশ দিয়েছে লাহ তুব্লা উন্না ফি আমলকুম ওয়ান ফসিকুম ও তসমাউ মিনাল্লাদিনা উতুল খিতাবা মিন কাবলিকুম ওয়া মিন আল্লাদী আশাকু ওয়াজান কাসিরা যেভাবে রসুলুল্লা সালসেমের অনুসারীদের নির্দেশ দেওয়া হয়েছিল তোমাদের পরীক্ষা করা হবে আর বিশেষভাবে আহলে খেতাব এবং মুশ্রিক প্রবৃতি পত্যুলিক তাদের প্রবৃ প্রবৃতি তাদের পক্ষ থেকে এমন কথা যেগুলো চরম কষ্ট কর শুনবে তখন কী করবে অতাসবিরও অর্থাৎ থাকো তুমি ধৈর্য ধারণ করবে এবং তাকেও অবলম্বন করবে ফাইনা আলেকাহ মিনাল মিন আজমিল আজমিলুমুর এগুলো প্রজ্ঞাপূর্ণ কাজের অন্তর্ভুক্ত অন্য জায়গায় পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেছেন ইজা সামি তুম আয়াতুল্লাহ ইউক ফারু বিহা যখন তোমরা আল্লাহর আয়াতকে উপহাস করতে তোমরা দেখবে তখন ওয়ায়ুস্তজাও বেহা ফলা তাক আদু মাহুম তখন তোমরা তাদের সঙ্গে বসবে না যাক আমাদের পক্ষ থেকে এই লোকদের জন্য দোয়াই থাকবে যারা তারা যেন তাদের অপকর্ম থেকে বিরত হয় যদি তারা তাদের অপকর্ম থেকে বিরত না হয় তাহলে ইন্না কাফাইনাকাল মুস্তাহিন অনুযায়ী কোথাও তারা স্বয়ং তাদের সাথে ব্যবস্থা করবেন আল্লাহ তালা আমাদেরকে অধিকার দেয়নি আমরা আইন হাতে তুলে নিয়ে কোনো ধরনের দৈহিক আক্রমণ করব। এমন অধিকার আল্লাহ আমাদের আমাদের তো রীতি তাই যা মহানবী শাহাসমের রীতি পদ্ধতি ছিল একদম ঠিক বলেছেন মহানবী শাহাসম রে যে রীতি এবং পদ্ধতি অবলম্বন করেছিলেন সে অনুযায়ী আমরা আমল করবো যে রাশা সাহেব ওয়াসিম সাহেব আছেন তিনিও একটি প্রশ্ন করেছেন আমরা বলেছিলাম যে অনুষ্ঠানে শেষ দিকে বিভিন্ন প্রশ্ন শুনব তিনি কেউ যদি ধর্ম পরিত্যাগ করে মূর্তাদ মুরতাদের শাস্তি সম্পর্কে আপনি আমাদেরকে বলুন তহিন সম্পর্কে তো আমরা শুনেছি যদি এর সঙ্গে ধর্ম যদি মূর্তাদের বিষয়ে কিছু বলেন মূর্তদ এমন নয় যে কোনো মানুষ কোনো দ্বিতীয় বা তৃতীয় ব্যক্তি সম্পর্কে বলে যে সে মোরতাদ হয়ে গেছে এমন নয় বিষয়টি মূর্তা হওয়ার বিষয়টি হচ্ছে সে স্বয়ং নিজে নিজের গোড়ালি দেওয়ার উপর ভর করে পিছিয়ে সরে যাবে এবং বলবে যে আমি এই ধর্ম পরিত্যাগ করছি আমি ইসলাম ধর্ম পরিত্যাগ করছি বা অমুক ধর্ম আমি ছেড়ে দিচ্ছি সে মূর্তা সে ধর্মত্যাগী যাই হোক পবিত্র কোরআন এ সম্পর্কে বারবার অগতীর্ণ আয়াতে বলেছে যেভাবে বলা হয়েছে লাইক রাফিদ্দিন ধর্মে কোনো বল প্রয়োগ নেই এরপরে আলদারা বলছেন কুল আল হক যে সত্য এসে গেছে এর ফলে কি বলছেন ফমান শাহ আল ইউমিন মা মানসা ইয়াল ফকর যে চাই ইমান আনবে যে চাই অস্বীকার করবে ধর্ম ত্যাগের শাস্তি পবিত্র কোরআনে আল্লাহ তালা কিছু নির্ধারণ করেন আল্লাহ বলছেন যদি কেউ ইমান আনে ইমান আনে এবং অস্বীকার করে ইমান আনে আবার অস্বীকার করে এই কথা বলেনি যে ইমান আনার পর যদি মূর্তা হয় তাহলে তাকে ধ্বংস করো দাও তাকে হত্যা করো এটি বলেনি এগুলো তো পরবর্তীতে মৌলবীরা বানিয়েছে পবিত্র কোরআনে এমন একটি আয়তনেই যেখানে এই উল্লেখ পাওয়া যায় যে ইমান আনার পর কেউ যদি কাফের হয়ে যায় তাহলে তাকে তার শিরোচ্ছেদ করো পবিত্র কোরআনে এসেছে এমন লোক আছে যে সকাল রাতে ইমান আনে সকালে অস্বীকার করতো এমনও আছে এমন করতো অনেকে রসুলুল্লা সাসাম তাদের মস্তক ছিন্ন করেনি সাহাবিরাও তাদের শিরচ্ছেদ করেনি তাই সময় দৃষ্টি রেখে শুধু এতটুকুই বলবো পবিত্র কোরানে মূর্তাদের বা ধর্মত্যাগীর কোনো শাস্তি নেই মানুষ যেভাবে ইসলাম ধর্মে প্রবেশ করার ক্ষেত্রে স্বাধীন একইভাবে ইসলাম ধর্ম পরিত্যাগ করার ক্ষেত্রেও স্বাধীন মহানবীর যুগেও এবং পরবর্তী যুগেও এমনটি হয়েছে কিন্তু কোনো কোনো হার্বি কাফের ছিল মহানবিশ্বাসমের যুগে যারা শুধু ধর্ম থেকেই ছিল না বরং মুসলমানদের সঙ্গে তারা যুদ্ধ করেছে এবং যুদ্ধ করতে মানুষকে প্ররোচিত করেছে তা তাদেরকে মহানবিশ্বাস যুদ্ধ নীতির আলোকে শাস্তি দিয়েছেন তারা ফিতনা এবং ফাসাদ সৃষ্টি করার কারণে শাস্তি পেয়েছে প্রবিত্র নয় পৃথিবীতেও এই শাস্তি আছে এবং আরবে এটি প্রচলিত আরবে প্রচলিত রীতি অনুযায়ী যদি কেউ অনুষ্ঠিত করতো তাহলে তাকে হত্যা করতো এমন নয় যে মহানবিশ যখন এসেছেন বা মক্কা বিজয় করেছেন তিনি কাফেরদের জিজ্ঞেস করেছেন আমার কাছ থেকে তোমরা কোন ধরনের শাস্তির প্রত্যাশা রাখো তারা সবাই ভীতদ্রস্ত ছিল কেননা তাদের রীতি অনুযায়ী তাদের প্রথা বা রীতি অনুযায়ী তাদের শাস্তি হত্যা ছাড়া আর কিছু হতোই না তারা বলেছিল ভাই ভাইয়ের কাছে যা চায় যা সারা জীবন বিরোধিতা করেছে কষ্ট দিয়েছিল সেদিন ভাই হয়েছে তাই মহান বিশাম বসেন্লা তাসিবা আলাইকুমুলিয়াম আজকে তোমাদের ক্ষমা করে দিলাম কোনো শাস্তি নেবে না তোমাদের আটকানো হবে না তোমার সবাই স্বাধীন এটি এমন এক বিষয় ছিল যে আরবের যে প্রচলিত রীতি নীতি অনুযায়ী তাদের জন্য এটি অপ্রত্যাশিত ছিল এর ফলাফল যা দাঁড়িয়েছিল। তারা প্রায় সবাই ইমান আনে এবং এর দৃষ্টান্ত রয়েছে ইক্রামা পালিয়ে গেছিলো যে এটা হতেই পারে না আমার মতো মানুষকে মহানবিশেষে মাফ করে দিবে এটা হতেই পারে না যাই হোক সংক্ষিপ্ত এটি যে পবিত্র কোরআনে মূর্তাদের বা ধর্মত্যাগের এমন কোনো শাস্তির বিধান নেই হ্যাঁ যদি কোনো যুদ্ধ অপরাধী হয় বা যুদ্ধ নীতির আলোকে সে শাস্তি পেয়েছে কিন্তু কেউ যদি শুধুমাত্র ইসলাম ধর্ম পরিত্যাগ করে তাকে শাস্তি দেয়নি যেভাবে বলা হয়েছে লাকুম মলিয়া দিন যে যদি ধর্ম পরিত্যাগ করলে শাস্তি দেওয়া হয় বা হত্যা করা হয় তাহলে লাকুম দিন দিন বলা হতো না তোমার জন্য তোমার ধর্ম আমার জন্য আমার ধর্ম এটি না যে শেরক সমৃদ্ধ ধর্ম এ প্রতিরক্ষিত সমৃদ্ধ ধর্ম একেও আল্লাহ তালা বসে তোমার জন্য তোমার ধর্ম আমার জন্য আমার ধর্ম রামতুল্লা সাহেব আমরা মূল বিষয়ে আলোচনা করতে আবার চাইব নবীদের সঙ্গে আচিটারটা বিডুপ করা হয়েছে তাদের অবমাননা অসম্মান করা হয়েছে আমরা বর্তমান এটিও দেখি যে ধর্ম অবমাননার কারণে অভিযোগ অবমানার কারণে শাস্তি দেওয়া আমরা তো মূলত বা মৌলিকভাবে এই কথা বলছি যে খোদাতলার বিষয়টি ভিন্ন খোদাতলা যদি এই কারণে কাউকে শাস্তি দেন তাহলে ভিন্ন কথা এমন অবস্থা যদি দেখা দেয় তাহলে এক্ষেত্রে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত কে দেবে যদি কেউ রসুল অবমাননার অপরাধে অপরাধী হয় তাহলে শাস্তি কে দিবে চিমা সাহেব এটি তো পরবর্তীতে আসবে যে অমুক ব্যক্তি অবমাননার অপরাধে অপরাধী হয়েছে তাই তাকে শাস্তি দেবে প্রথমে এই সিদ্ধান্ত নিতে হবে যে অবমাননা করা হয়েছে কি হয়নি কিছু বিবরণ তো রাশেদ সাহেব পূর্বে বলেছেন যে কাকে আপনি অবমাননা বলবেন অবমাননার সংজ্ঞা কি কোন বিষয়কে তো অবমাননা বলবে আর কাকে অবমাননা বলবে না এখন তারা যে অবমাননার শাস্তি হত্যা নির্ধারণ করেছে তারা ছোটো ছোটো বিষয়কেও তৌহিন বা অবমাননা আখ্যা দিয়েছে যে এটা আল্লাহ খায়ের উদাহরণস্বরূপ দুটি প্রসিদ্ধ গ্রন্থ আছে যাতে মূল বিষয় এটি বর্ণিত হয়েছেন এবং সেই দুটি গ্রন্থ থেকেই সংগ্রহ করে মৌলবীরা এসব রেবায়ত বর্ণনা করে এক ইমাম তাইবিয়া মাসুর আমি নামটা ধরতে পারেনি যে সেই ব্যক্তির জন্য তরবারই নজবিলা যে মহানবিশ্বাসমকে অবমাননা করবে আর কাজী আয়েজের গ্রন্থ আর শেফাব ই তারিফি হুকুকুল মোস্তফা এই বইয়ের নাম এই দুটি গ্রন্থ আছে এর মধ্যে যে উদাহরণ দেওয়া হয়েছে আমি একটি উদাহরণ আপনার সামনে রাখছি আশেফাব গ্রন্থে লেখা আছে যে এই কথা বলবে যে হাজরত মোহাম্মদ সাল্লাহ আলহি আসালাম আবু তালাবের এতিম পৌত্র ছিল তাকেও শাস্তি দেওয়া হবে ইতির সত্যই সত্যিকার অর্থেই পৌত্র ছিলেন তাই আমাদের প্রথমে জানতে হবে অবমাননার সংজ্ঞা কী রাশেদ সাহেব কিছু দৃষ্টান্ত দিয়েছেন অববেদ্য তাকে অবমাননা বলে মহান বিশ্ব বলে আল্লাহ বলেছেন যে জিনিস সর্বপ্রথম কেয়ামত দিবসে আল্লাহ তালা যার কাছ থেকে হিসেব নেবেন তা হচ্ছে নামাজ নামাজ সম্পর্কে একথাও আল্লাহ তালা বলেছেন মান তারাকা সালাতা মোতাহাম্মেদ ফাকাত কাফারা কোনো কোনো রেথা ফাকাদ আশাকা যে জেনে শুনে শুনে নামাজ পড়তে করে সে কাফের যে জেনে শুনে নামাজ পড়তে করে সে মুর্শিফ বাপর হয়ে যায় মহানবী ইসালে এতটা জোর দিয়েছেন বা তাগি তাকিদ করেছেন উম্মতে মোহাম্মদের মধ্যে দেখেন কত মানুষ আছে যারা নামাজ পড়ে না মহানবী সাহসেমের এই যে জোরালো তাকিদ বা এত জোরালো সতর্ক বাণী সত্ত্বেও যারা নামাজ পড়ে না নামাজবি মহানবী আদেশ অনুযায়ী তারা কি কাজ করছে নাকি অবাধ্যতা করছে নবীর অবাধ্য যারা হয় তারা কি অবমাননার অপরাধে অপরাধী হয় না মহানবী বলেছেন যে আপনারা মন্দ কাজ করবেন না আপনারা ঘুষ খাবেন না ঘুষ দিবেন না যে মুসলমানরা ঘুষ দিচ্ছে বা খাচ্ছে যা দুই নম্বরের কাজ করছে তারা কি অবমাননাকর কাজ করছে কিনা সবার কি মস্তক ছিন্ন করা উচিত কিনা শিরোচ্ছেদ করা উচিত কিনা পাকিস্তান প্রভৃতি দেশে কোনো কোনো কথাও লিখেছে যে এখন মোদুদি সাহেব লিখেছে হাজারের মধ্যে হতে নশো নিরানব্বই জন এক হাজারের মধ্যে নশো শুধু একজন মুসলমান বাকি নশো নিরানব্বই জন হচ্ছে শুধু নামমাত্র মুসলমান আল্লামা আকবাল বলছে তোমরা সব কিছু বহ মুসলমান তোমরা মুসলমান কিনে তোমরা বলো ইহুদি নাসারাত সব কিছু তোমরা তারপর বলো মুসলমান হ তোমরা কি না এটা কি অবমাননা নয় নবীর অসম্মান নয় নবী গাম তোমরা ধর্মের যে স্তম্ভ এর উপর আমল করো যারা এগুলি করে না তারা কি অবমাননা করছে না তার অসম্মান করছে না তার অবাধ্য হচ্ছে না দ্বিতীয় হাদিসে আছে যদি অবমাননার অপরাধ হয়ে থাকে যেভাবে আশেদ সাহেব ইঙ্গিত করেছেন যে যে দৃষ্টিভঙ্গি দেবন্দের মতবাদের লোকেরা রাখে যে দৃষ্টিভঙ্গি এর থেকে ব্রেলভিরা দ্বিমত পোষণ করে আর পবিত্র করণের যে ব্যাখ্যা মহানবীশ হাদিসের ব্যাখ্যা বা অন্যান্য ও ইসলামের যে গ্রন্থ আছে বা বুজুগদের গ্রন্থ তাদের ব্যাখ্যা অনুযায়ী তাদের যে দৃষ্টিভঙ্গি আছে এর বিপরীত যে দৃষ্টিভঙ্গি হবে যেগুলো ব্রেলভি সদস্যদের দেওবন্দী ব্রেলভি আলে আদিস তাদের সবার দৃষ্টিভঙ্গি বা শিক্ষা অনুযায়ী ভিন্ন যা শিয়াদের মতবাদ অতএব পরস্পরের বিশ্বাস একে অপরের সঙ্গে বৈপরীত্য রাখে তাই তারা একে অপরকে অবমাননা করে অপরাধের দোষে কে অপরাদী নাকি ব্রেলভিরা সাহাবিদের অসম্মান কারা করছে অবমাননার হাত থেকে কেউই রক্ষা পাবে না যদি এমনটি ধরা হয় শেষ কথা যদি আমরা মেনে নেই যে অবমাননা হয়ে গেছে শাস্তিকে দিবে আল্লাহ রসুল সাম হাদিসে বা কোরআনে কাউকে এই অথরিটি দেয়নি যে যে অবমাননা করেছে বা আমার অবমানা করবে তাকে অমুক শাস্তি দিবে। এই অথরিটি দেননি কাউকে যদি কোনো আয়া থাকে তাহলে বলে দিন অমুক আয়তে লেখা আছে আমাদের এই অধিকার আছে দেওবান ফেরকার লোকেরা শাস্তি দিবে বিলবি ফেরকার লোকেরা তারা শাস্তি দিবে আলে আদিস ফেরকার লোকেরা শাস্তি দিবে শিয়া ফেরকা লোকরা শাস্তি দেবে যদি কোনো আয়াত থেকে থাকে যাতে লেখা আছে তাহলে ঠিক আছে আমাদের দেখান আর যদি না থাকে তাহলে ধর্ম সম্পূর্ণ হওয়ার পর নিজের পক্ষ থেকে আপনারা নতুন কথা করতে আনবেন জাকাল্লা আমরা অনুষ্ঠানে প্রায় শেষ দিকে পৌঁছে গেছি জামান সাহেবের একটি প্রশ্ন আছে তা আমি আপনার সমীপে রাখছি যদি সংক্ষেপ উত্তর দিয়ে দেন তিনি একটি প্রশ্নের মধ্যে দুই তিনটি প্রশ্ন করছেন আমি একটি প্রশ্ন করছি তিনি জানতে চাচ্ছেন ইসলামী শরীয়ত অনুযায়ী কে কার বিরুদ্ধে কুফুরি ফতোয়া দিতে পারেন এই যে শাস্তির উল্লেখ করছি তার পরের ধাপ যে কাউকে যদি কুফুরি ফতোয়া দিতে হয় তাহলে কে কাকে কুফুরি ফতোয়া দিতে পারে দেখেন কোরআন আমাদেরকে এই অধিকার দেয়নি আমরা বেশি বেশি এটি বলতে পারি যে আমি কোনো একটি বিশেষ পয়েন্ট বা বিশেষ কথা মানছি না অন্য বলছে যে আমি মানি না তাহলে আমরা তাকে বলবো যে অমুকে অস্বীকার করেছে তাই সে নিজেই বলছে সে মানছি না তাই সে কাফের মজার বিষয় হচ্ছে আরও কথা আমাদের বুঝতে হবে এই যে কুফর এটি মূলত তখন আপত্তিকর হতে পারে আপনি কোন বিষয়ে কাফের কোন জিনিসের কাফের তাগুত বলা হয় শয়তানকে আলাদা বলছেন প্রত্যেক মোমেন্ট বে তাগুত কুফর তাগুতের অর্থাৎ বিদোহী শক্তির কোনো সমস্যা নেই কুফর যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের করা হয় তাহলে সমস্যা হবে মহানবী সাল্লাহ আল্লা সম্পর্কে লেখা আছে বর্তমান সম অবশ্য সম্পর্কে লেখা আছে লেখা হয়েছে কেউ যদি বলে যে এক মুসলমান অন্য মুসলমানকে কাফের বলে তাহলে দুইজনের মধ্যে হতে একজন অবশ্যই কাফের হয়ে যায় আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ ফতো অনুযায়ী আমাদের ফতো অনুযায়ী নয় তিনি বলছেন যাকে কাফের বলা হচ্ছে হয় সে কাফের হবে তাহলে কথা তো হয়ে গেল কিন্তু যাকে কাফের বলা হচ্ছে সে যদি কাফের না হয় তাহলে যে কাফের বললো যে তাকে কাফের বললো সে নিজে কাফের হয়ে যাবে বুমেরাং হবে খলিফত মসজিদ সালে সহমাদুল্লাহ আলহিহি উনিশশো চুয়াত্তর সনের সংসদে এটি স্পষ্টভাবে বুঝিয়েছিলেন কয়েকদিন পর্যন্ত এ বিষয়ে আলোচনা চলছিল তারা না বুঝার ভান করছিল তারা হুজুরকে দিয়ে বলতে বলাতে চাচ্ছিলো যে আপনারা বলছেন যে আমরা কাফের হুজুর বলছেন না আমি বলছি না যিনি বলার তিনি পূর্বেই বলে দিয়ে গেছেন আমি তো সেই আল্লাহ রসুল সাহসামের কথা পড়ে শোনাচ্ছি আমরা মুসলমান আমরা প্রত্যেক সেই সংজ্ঞা অনুযায়ী মুসলমান যে আল্লাহ এবং আল্লাহ রসুল বর্ণনা করেছেন আল্লাহ রসুল যখন বলে কোনো মুসলমানকে যদি কেউ কাফের বলে তাহলে সে নিজে কাফের হয়ে যায় আমরা ফতোয়া দিচ্ছি না ফতোয়া কার চলবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসম ফতোয়া জজাকাল্লাহ আমরা অনুষ্ঠানে সেই দিকে পৌঁছে গেছি দর্শকবিন্দু আমরা ধর্ম অবমাননা সম্পর্কে কথা বলছি নবীদের অবমাননা হোক আমরা দেখেছি যে পরিহাস যার উল্লেখ আল্লাহ তারা পবিত্র কোরআনে করেছেন তা সব কিছু অবমাননার মধ্যেই আসে আগামী অনুষ্ঠানে আমরা এই বিষয়ের ধারা বজায় রাখবো এবং এই সম্পর্কে আলোচনা করব যে মহানবী সাল্লাহ ওয়াসাল্লামের জীবদ্দশায় আমরা এমন কোনো দৃষ্টান্ত পাই কি না যাতে মহানবী শাহআসমের অবমাননা করা হয়েছে আর মহানবী সাহসম এর বিরুদ্ধে কী প্রতিক্রিয়া দেখিয়েছেন তিনি কি ক্ষমা এবং মার্জনা করেছেন নাকি কাউকে শাস্তি দিয়েছেন সাহাবিদের মধ্যে হতে কাউকে শাস্তি দেওয়ার জন্য নির্ধারণ করেছিলেন কি না এটি এই বিষয়ে আমরা আলোচনা করবো হাজর আবদাস মসি মহম্মদাহসাল্লাহ একটি আমি আপনাদের সমীপ উপস্থাপন করতে চাই হুজুর সাল্লাহ হুজুর আহসাম বলেন হাজার হাজার কৃতজ্ঞতা সেই খোদাতলার প্রতি যিনি এমন ধর্ম আমাদেরকে দান করেছেন যা খোদা প্রেম এবং খোদাকে লাভ করার দৃষ্টান্ত এর তুলনা পৃথিবীতে অন্য কোথাও পাওয়া যায় না ইনশাল্লাহ আগামী সপ্তাহে পুনরায় এই রাহেদা অনুষ্ঠান নিয়ে আপনাদের সমীপে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত অনুমতি দেবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহে ওবরাকাত